হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমি সকাল সকাল আমি আর দিদি টমটমে উঠে পড়েছি। এখন বাজে হলো সকাল 6টা। তো আমরা কোথায় যাচ্ছি হয়তো তোমরা গেস করে নিয়েছো যে এত সকাল সকাল আমরা কোথায় যেতে পারি, স্টেশনে। তো দিদি আজকে বাড়ি চলে যাবে, তো দিদিকে আমরা স্টেশনে রাখতে যাচ্ছি। আমি আর দিদি টমটমে বসে যাচ্ছি, আর এদিকে আমার বর বাইক নিয়ে আসছে। ও আস্তে আস্তে, তো আমরা স্টেশনে তার আগেই আমরা পৌঁছে গেলাম। আর এদিকে দেখো ট্রাকগুলো এত বড় বড়, বাপরে! আমার এই রাস্তাতে আমার মানে টমটমে হোক বা কোথাও গেলে আমার অনেক ভয় করে, মানে এত বড় বড় ট্রাক যা স্পিডে যায়। তো এদিকে টমটমওয়ালাকে টাকা দিয়ে দিলাম ভাড়া। তো এদিকে ধূপগুড়ি স্টেশনে চলে এলাম। এদিকে এমন আমি আসি, যখন আমি নিজে বাড়ি যাই তখন আমি আসি, এরকম খুব ভালো লাগে আমার। বাট এবার দিদিকে আমি স্টেশনে রাখতে আসছি, মনটা একদম ভালো লাগছে না। তো এদিকে দিদির কয়েকটা আমি মানে স্লো মোশনে ভিডিও বানাই দিচ্ছিলাম, আর এদিকে নিজেকেও একটু দেখা যাচ্ছিলাম, দেখো আমার কেমন লাগছে উইদাউট মেকআপ। আসলে আমাকে উইদাউট মেকআপ কেমন লাগছে তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও, নাহলে নেক্সট টাইম কোনো উইদাউট মেকআপ আসবো না। এক গাদা লিপা পয়দা ময়দা যা আছে সব আমি খেয়ে আসবো। তো এদিকে ট্রেন আসার প্রায় সময় চলে এসছে, মন আমার ভালো লাগছে না। দিদি এদিকে হাসছে, ভালো লাগে দিদিকে হাসতে দেখে। তো এদিকে ট্রেন দেখতে পাচ্ছি চলে এসছে, আর ওইদিকে আমার বর লাল টোপলা একটা নিয়ে হাঁটাহাঁটি করছে। তো এদিকে দিদিরও একটা ইউটিউব চ্যানেল আছে সুইটি মাহাতো নামে, তোমরা যদি পারো দিদি চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। তো চলো দিদিকে উঠাই দুজন। এটা দেখ পড়ে যাবে, কিছু আছে নাকি? ঠিক আছে। ভালো করেছিস কিন্তু। তো এইদিকে আমি দিদিকে ট্রেনে উঠাই দিয়ে এসে নিয়ে বাড়ি দেখছি, দিদি এই রুমটাতে থাকতো আর সকাল 10টার সময় উঠতো। তো আমার রুমটা দেখে সত্যি সত্যি এতটা মনটা খারাপ হয়েছে। তারপরে আমার স্টার্ট হয়ে গেছে কান্না, আমি কান্না করতে করতে আমার বরে আমার ফুটেজ নিয়ে নিয়েছে। আমি মার সাথে মার সাথে কথা বলছিলাম, মা বলছিল না কান্দিস না এই এই। তো যাই হোক, টাটা। ভালো লাগছে না মনটা আমার এখন ভিডিওটা এডিট করতে করতে।